হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে একটি চমৎকার অ্যান্ড্রয়েড সিক্রেট সেটিং নিয়ে আলোচনা করব। যেই সেটিংটা সব মোবাইলে আছে, যত অ্যান্ড্রয়েড মোবাইল আছে, শুধু স্যামসাং বা অন্য নামি দামি ব্র্যান্ড না, সব ব্র্যান্ডের মোবাইলেই এই অপশনটা আছে, কিন্তু এটার ব্যবহার আমরা জানি না। আর এটার ব্যবহার না জানার কারণে কিন্তু আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। দেখুন, আমাদের সবার মোবাইলে যখন আমরা ওয়াইফাই অন করি, তখন এখানে একটা অপশন থাকে, এই যে ওয়াইফাই ডাইরেক্ট, দেখুন এই অপশনটা। আবার কিছু মোবাইলে দেখুন, এই যে ওয়াইফাই অন করার পর এই যে নিচে এভাবে সরাসরি আসে, এই যে ওয়াইফাই ডাইরেক্ট। তো এটার কী কাজ, আমি মূলত এখন আপনাদের সাথে এটাই শেয়ার করব যে এটা কী কারণে দেয়া আছে আর এটার ব্যবহার কী। ওয়াইফাই অন করব, ওয়াইফাই অন করে যেই ওয়াইফাই ডাইরেক্ট অপশনটা আছে সেটা আমি বের করে নিয়েছি। এই যে এখানে এই উপরে এই চিহ্নটায় ক্লিক করার পর এই যে ওয়াইফাই ডাইরেক্ট এই অপশনটি আসবে। তারপরে দেখুন, এখানে সার্চ করবে যে অন্য কোনো মোবাইলের ওয়াইফাই ডাইরেক্ট অন করা আছে কিনা। এজন্য আমি নিচের মোবাইলটার ওয়াইফাই ডাইরেক্ট অন করে নিব, দ্যাট মিন ওয়াইফাইটা অন করে নিব। যে ভিউয়ার্স, আমি এটারও ওয়াইফাইটা অন করেছি, এখন এটারও ওয়াইফাই ডাইরেক্ট এখানে ক্লিক করব। এখন এটারও এই যে ওয়াইফাই ডাইরেক্ট এখানে ক্লিক করে অন্য ফোনের সাথে কানেক্ট করে দেব, আমার এই ফোনটির সাথে। তো দেখুন, এটা স্ক্যান করছে ডিভাইসের জন্য, ঠিক তেমনইভাবে কিন্তু আমার এই ডিভাইসটাও স্ক্যান করছে। এই যে দেখুন, এটা পেয়েছে নিচের মোবাইলটা। তো এখানে ট্যাপ করলে সেটার সাথে কানেক্ট হয়ে যাবে সেই ফোনটির সাথে। এই যে দেখুন, নিচেরটায় একটা নোটিফিকেশান আছে কানেক্টিং, তো এটা আমি অ্যাকসেপ্ট করে নিব। তো এইভাবে দুটা আপনি কানেক্ট করে নেবেন। এই যে দেখুন, কানেক্টেড হয়ে গেছে। তো এইভাবে দুটা মোবাইল কিন্তু আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এটার মূল কাজ যেটা, সেটা হচ্ছে যে একটি মোবাইল থেকে অন্য মোবাইলে আপনি যে কোনো কিছু শেয়ার করতে পারবেন, পাঠাতে পারবেন, শেয়ার ইটের মতো। শেয়ার ইট যেমন একটা আনঅফিসিয়াল অ্যাপস, কিন্তু কোনো ধরনের অ্যাপ ছাড়াই কিন্তু আপনি শেয়ার ইটের মতো খুব দ্রুত যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখুন, আমি আমার এই মোবাইল থেকে কিছু অ্যাপ ওই মোবাইলে ট্রান্সফার করবো, এই জন্য আমি অ্যাপগুলো সিলেক্ট করে নিচ্ছি। দেখুন, সিলেক্ট করার পর এই যে উপরে যে অপশনটা আছে শেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে নিচের দিকে আসবেন, দেখুন ওয়াইফাই ডাইরেক্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো দেখুন, এখানে ক্লিক করার পর কিন্তু সেই ডিভাইসটা এখানে ভিজিবল হবে। তারপরে এখানে ট্যাপ করলে আপনি এই যে উপরে ডান লেখাটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন, ওই ওয়েটিং টু শেয়ার ফাইলস, মানে মুহূর্তের মধ্যেই স্যান্ড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের ফাইলগুলোকে অন্য মোবাইলে সেন্ড করতে পারবেন, কোনো ধরনের শেয়ার ইট অ্যাপস ইউজ করা ছাড়া। তো ভিউয়ার্স, আশা করি ট্রিকটি আপনাদের ভালো লাগবে। এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।